স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন। ঝিনাইদহের মহেশপুরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন বয়স 23 বছর নিহত ঘটনা ঘটেছে। রাত 8টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ স্বামী বাবলুর রহমান বয়স 27 বছরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী হত্যাকারী বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে ও নিহত জুলিয়া একই এলাকার আবুল কালামের মেয়ে। গ্রামবাসী সূত্রে জানা যায়, বাবলু মাঝে মধ্যে মাদক সেবন করে এসে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। রাত 8টার দিকে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেপ্তার করে। নিহত জুলিয়া খাতুন 3 সন্তানের জননী। নেপা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম জানান, বাবলুর মাথায় সমস্যার কারণে মাঝে মধ্যে পাগল হয়ে যায়, আবার চিকিৎসা করালে ভালো হয়। আর ওর যখন মাথায় সমস্যা হয় তখন বাড়ির সব কিছু ভাঙচুর করে, পরিবারের সবার সাথে ঝগড়া করে। আজও ওর মাথার সমস্যার কারণে কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে, হাসপাতালে নেওয়ার আগেই ওর স্ত্রী মারা যায়।